Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা এই করোনা ভাইরাসের মধ্যে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করে ভালো আছো এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে আশা করি সরকারি যে বিধিবিধানগুলো তোমরা মেনে চলছো। সরকারি বিধিবিধানগুলো কি সেগুলো আমরা সবাই অবগত আছি, তবু আমি সংক্ষেপে তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা বিনা প্রয়োজনে বাসার বাইরে যাব না, বিশেষ জরুরি কাজ হলে আমরা অবশ্যই বাইরে যাওয়ার সময় অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং রাস্তায় যখন আমরা চলাচল করব তখন আমরা চেষ্টা করব, সর্বদা চেষ্টা করব যেখানে ভিড় কম, অপেক্ষাকৃত ভিড় কম সেখানে সেই রাস্তা দিয়ে আমরা চলাচল করব, যেন আমরা ভিড়ের মধ্যে না যাব না। এবং যেখানে ভিড় বেশি সেখানে অবশ্যই আমরা খেয়াল করব যেন এই নিরাপদ দূরত্ব, তার সরকারি যে নির্দেশনা 3 ফুট দূরত্ব, 3 ফুট মিনিমাম, 3 ফুট আমরা যদিও আমরা রাস্তাঘাটে যদি চলাচল করি 3 ফুট দূরত্ব বজায় রেখে আমরা চলি না, কিন্তু আমাদের উচিত, সকলের উচিত যে দূরত্ব বজায় রেখে আমাদেরকে নিজেকে সেভ করা এবং আমাদের সমাজ তথা আমাদের জাতিকে সেভ করা। আশা করি তোমরা যারা বাইরে যাবে অবশ্যই সরকারি বিধিবিধানগুলো মেনে চলবে, যাক আমরা কথা বাড়াবো না। তোমাদের শিক্ষার্থীরা, আজকে আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের উপর আলোচনা করব। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের এখন পরীক্ষা চলছে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার যে সিলেবাস অনুসারে আমরা আজকে এই অধ্যায় 13-এর গণজ্যামিতি নিয়ে আলোচনা করব। গণজ্যামিতির তোমাদের যে সিলেবাসটা আছে সেখানে তোমাদের আছে 14 থেকে বইয়ের, তোমরা বইয়ের পৃষ্ঠাটা উল্টাও, তোমাদের 14 নম্বর থেকে 24 নম্বর পর্যন্ত তোমাদের সিলেবাস আছে এই পরীক্ষার জন্য। এবং তোমাদের সামনে হায়ার ম্যাথ পরীক্ষা সামনে আসছে, সুতরাং আমি আজকে প্রথম থেকে শুরু না করে তোমাদের 14 অধ্যায় করব, কারণ তোমাদের সিলেবাস অনুসারে আমরা 14 অধ্যায় যাব। যাই হোক, তোমরা আশা করি তোমরা বই খাতা নিয়ে উপস্থিত আছো। যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করো যে শব্দ শোনা যাচ্ছে কিনা কিংবা ছবি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, তোমরা আমাকে একটু মেসেজ করো। হ্যাঁ, আদনান আবির, ওয়ালাইকুম আসসালাম। আর যারা লাইভে আছো তারা অবশ্যই আমাকে একটু মেসেজ করে জানাও শব্দ শোনা যাচ্ছে কিনা। আমরা পড়া শুরু করার আগে তোমরা জানো গণজ্যামিতি, হায়ার ম্যাথের গণজ্যামিতি এবং জেনারেল ম্যাথের পরিমিতি, এই দুইটা অধ্যায় সম্পূর্ণ সূত্র নির্ভর অধ্যায়। এই জন্য আমরা প্রথমে যে অংশটা আমাদের আছে 14 থেকে 24, এই অধ্যায়ে যে সূত্রগুলো আমরা ব্যবহার করব, মূলত একটি আমরা ব্যবহার করব, সেটা হলো কি, গোলক। এখানে তোমরা 298 পেয়েছে, আমরা শুরু করি গোলক দিয়ে। 298 পেয়েছে, গোলক কাকে বলে আছে, গোলক কাকে বলে এবং এর সূত্রাবলীগুলো আমরা একটু আলোচনা করব। গোলকের সূত্রাবলীগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। গোলক কাকে বলে, কোন অর্ধবৃত্ত ক্ষেত্রের ব্যাসকে অক্ষ ধরে, ব্যাসকে অক্ষ ধরে ওই ব্যাসের চারদিকে অর্ধবৃত্ত ক্ষেত্রকে একবার ঘুরিয়ে আনলে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কি বলা হয়, গোলক বলা হয়। তাহলে উত্তর কি হচ্ছে, উত্তর কোন অর্ধবৃত্ত ক্ষেত্রের ব্যাসকে অক্ষ ধরে, কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে ওই ব্যাসের চারদিকে অর্ধবৃত্ত ক্ষেত্রকে একবার ঘুরিয়ে আনলে ঘুরিয়ে আনলে
যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কি বলা হচ্ছে? গোলক বলা হচ্ছে। তাকে গোলক বল। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, এই একটা মনে করো এটা অর্ধবৃত্ত, এটাকে যদি আমরা এভাবে যদি ঘুরে নিয়ে আসি, এভাবে যদি ঘুরাই দেখছো, এই যে এটাকে অর্ধবৃত্ত, এই যে অর্ধবৃত্ত এটা হলো ব্যাস, এটা হলো কি ব্যাস। এই ব্যাসটাকে যদি আমরা অক্ষ ধরে এর চারদিকে যদি আমরা এভাবে ঘুরাই, তাহলে দেখো একটি বৃত্তাকার ক্ষেত্র তৈরি হয়েছে, এই বৃত্তাকার ক্ষেত্রটা হলো কি গোলক। এখন আমরা গোলক সূত্রগুলি শিখব। গোলকের সূত্রগুলো আমরা যেখানে শিখব, যে সূত্রাবলীগুলো আমরা অঙ্কে সর্বদা আমরা ব্যবহার করব, এই সূত্রাবলীগুলি আমরা সবসময় অঙ্কে ব্যবহার করব। কোন গোলকের ব্যাসার্ধ আর একক হলে তাহলে রোমান ওয়ান গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 4πr² বর্গ একক। গোলকের, তারপর রোমান টু গোলকের আয়তন। আয়তন বলতে কি বুঝায়? যে গোলকটি যে পরিমাণ জায়গা দখল করে তাকে কি বলা হয়? আয়তন বলা হয়। তাহলে আয়তন হবে 4/3πr³ ঘন একক। 4/3πr³ ঘন একক। হ্যাঁ, 3 নম্বর একটা সূত্র আমরা একটা ব্যবহার করি, এইচ উচ্চতা আমরা এভাবে না লিখি, কেন্দ্র থেকে এইচ একক দূরে, কোন তলচ্ছেদের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ সমান √r² - h² একক। বুঝতে পারছো? এই পর্যন্ত তোমাদের বুঝতে বা লিখতে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। কে আসছে? ফজল আব্বি, ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান, রুফক, আবির, ওকে। এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও, কারণ আমরা এই সূত্র নির্ভর অঙ্ক করব। সূত্র সম্পূর্ণরূপে তোমাদেরকে আবার মনে করাই দিচ্ছি যে হায়ার ম্যাথে উচ্চতর গণিতে গণজ্যামিতি এবং সাধারণ গণিতে পরিমিতি, এই 2টা অধ্যায় সম্পূর্ণ সূত্র নির্ভর। সূত্রগুলো যদি আমাদের সহজে জানা থাকে, তাহলে আমাদের অঙ্কগুলো করতে বেশি সমস্যা হয় না। ক্লাস 9 রোল 4, ওয়েলকাম, ভালো আছো আশা করছি। তাহলে আমরা এখন সোজা তোমাদের বইয়ের অঙ্কে চলে যাব, যেখানে তোমাদের নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাসটা আছে, সেই সিলেবাস অনুসারে আমরা অঙ্কে চলে যাব। তোমরা এই সূত্রগুলো তোমরা সব সময় খেয়াল রাখবে, তাহলে অঙ্ক করতে তোমাদের অসুবিধা হবে না আশা করছি।
আমরা 14 নম্বর অঙ্কে যাব। 14 নম্বর অঙ্ক এখানে কি দেওয়া আছে, 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আমরা একটু আগে ব্যাসার্ধ ব্যবহার করেছিলাম কি আর, তার মানে আর সমান 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতল এবং আয়তন নির্ণয় করো। একটি গোলকের পৃষ্ঠতল এবং আয়তন নির্ণয়, আমরা একটু আগে পৃষ্ঠতলের ক্ষেত্রফল লিখেছিলাম এবং আয়তনের ক্ষেত্রফলের আয়তনের সূত্র লিখেছিলাম, আমরা সেটা ব্যবহার করব। দেওয়া আছে কোন গোলকের ব্যাসার্ধ আর সমান 6 সেন্টিমিটার। এখন আমরা সোজা সূত্র প্রয়োগ করব। আমরা একটু আগে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা একটু আগে সূত্রগুলো লিখেছিলাম, এখানে বলছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, সুতরাং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, একটু আগে আমরা লিখেছিলাম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি লিখেছিলাম, 4πr², আমরা সোজা এখানে মান বসাবো, 4 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর স্কয়ার কত, 6² বর্গ সেন্টিমিটার। এখন দেখো তোমরা গুণ করলে কত হয় বের করো তো, গুণ করলে কত হয় তোমরা বের করো তো, চাই তোমরা উত্তরটা লেখো তো, গুণ করলে কত হয়। হ্যাঁ ফজর আবির আইবি আছো, সাফরিন সুমাইয়া লাইবি আছো, আপনার আবির গুণ করে উত্তরটা বের করো। হ্যাঁ উত্তরটা লিখবে তোমরা যারা লাইভে আছো, উত্তরটা লিখবে, আমি চাচ্ছি তোমরা উত্তরটা করো, কেউ লিখছ না কিন্তু, ফজর আব্বি আদনান আবির উত্তরটা লেখো। তোমাদেরকে লিখতে হবে, তাহলে তো আমি বুঝবো যে তোমরা লিখছ বা তোমরা দেখছ। তাহলে উত্তরটা আমি লিখছি 452.3904 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা সর্বদা এখানে আমরা কি লিখবো, প্রায় লিখবো। কেন প্রায় লিখবো, তোমরা তোমরা মনে রাখবে সবসময় যেখানে এই পাই এর মান, যেখানে পাই এর মান ব্যবহার হবে সেখানে সর্বদা প্রায় লিখতে হবে। কেউ লিখেছো কিনা আমি দেখি নাই, এখনো দেখো নাই, গোট আদনার আবির লিখেছে 38 না 39 হবে সম্ভবত। হ্যাঁ আদনার আবির 38 39 গোট আদনার আবির লিখেছে, আর কেউ লেখো নাই, একজন লিখেছে, ধন্যবাদ আবিরকে। তাহলে সর্বদা তোমরা আমাকে উত্তরগুলো দিতে হবে। তারপর আমরা আয়তন যাবো, গোলকের গোলকের আয়তন, একটু আগে আমরা আয়তনের সূত্র লিখেছিলাম 4/3 ইন্টু 3.1416 ইন্টু 6³ ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এটার উত্তরটা কি হচ্ছে, 4 × 3.1416 তারপরে ইন্টু 216 ভাগ হলো 3/3, তাহলে 904.7808 ঘন সেন্টিমিটার। সর্বদা তোমরা এখানে প্রায় ব্যবহার করবা, এখানেও যেহেতু পাই এর মান ব্যবহার হয়েছে এই জন্য আমরা প্রায় ব্যবহার করব। তাহলে আমরা উত্তর দুইটা, একটু হলো ক্ষেত্রফল, একটু হলো কি আয়তন। তোমরা আশা করি বুঝতে পারছো, উত্তরটা লেখো। হ্যাঁ গুড,
হ্যাঁ আবির, আমরা এবার পরের অঙ্কে যাব। আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমাদের সৃজনশীল প্রশ্নে সকল সময় গণজ্যামিতি যখন প্রশ্ন হয় তখন এই 15 নম্বর অঙ্কটা প্রায় পরীক্ষায় থাকে। তোমরা একটু ভালোভাবে খাতার মধ্যে বইয়ের মধ্যে তোমরা প্রয়োজনে এটাকে মার্ক করে রাখতে পারো যে এই অঙ্কটার নিয়মে বিভিন্ন সময়ে সৃজনশীল প্রশ্ন হয়। এখানে কি বলছে দেখো, একটু খেয়াল করতে হবে যে এখানে তিনটি গোলক আছে, একটা হলো 6, একটার ব্যাসার্ধ হলো, আমি আগে চিত্রটা বুঝাচ্ছি তোমাদেরকে, এটার ব্যাসার্ধ হলো 6 সেন্টিমিটার, আরেকটা আছে 8 সেন্টিমিটার, আরেকটা আছে ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, এটা হলো 8 সেন্টিমিটার, আরেকটা আছে কত তার ব্যাসার্ধ জানি না কিন্তু দেওয়া আছে 8 সেন্টিমিটার। এই তিনটাকে যোগ করে, এই তিনটাকে যোগ করে একটা একটা বড় গোলক তৈরি করা হচ্ছে। এই তিনটা ছোট তিনটাকে যোগ করে একটা বড় গোলক তৈরি করা হয়েছে যার ব্যাসার্ধ হলো 9 সেন্টিমিটার। এখন প্রশ্ন হলো এই আর এর মান কত হলে, আর এর মান কত হলে এই তিনটা যোগ করলে 9 হবে। তাহলে এই তিনটার আয়তন আর বড়টার আয়তন কি হবে, সমান হবে। অর্থাৎ এই তিনটা যোগ করে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। এই তিনটা মাঝারি মানের গোলক, এই তিনটা গোলক দিয়ে একটা 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক তৈরি করা হয়েছে। এখন এই আর এর মান কত হলে এটা 9 হবে, তাহলে এই তিনটার আয়তনের যোগফল হবে বড়টার আয়তনের সমান। এই তিনটা যে এই তিনটা থেকে যেহেতু বড় গোলকটা তৈরি করা হয়েছে, তাহলে বড় তিন ছোট তিনটার আয়তনের যোগফল হবে বড় তার আয়তনের সমান। এবার আমরা অঙ্কে যাব। তাহলে কিভাবে যাবো আমরা, দেওয়া আছে তিনটি কাছের বলের, ব্যাসার্ধ যথাক্রমে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার আর 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবং নতুন গোলকের কাছের বলের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। সুতরাং প্রথম গোলকের আয়তন, আমরা একটু আগে সূত্র লিখছিলাম, আয়তনের সূত্র কি ছিল, 4/3 πr³, আর কিউব মানে কত, 6³। ঘন সেন্টিমিটার। তারপরে দ্বিতীয় গোলকের, গোলক না লেখে আমরা এখানে কাছের বলের আয়তন, দ্বিতীয় কাছের বলের আয়তন 4/3 π কত, 8³ ঘন একক। তৃতীয় কাছের বলের আয়তন 4/3 π r³, এখানে ছিল কত, আর, তাহলে r³। তাহলে আমরা তিনটি কাছের বলের আয়তন পেলাম,
হ্যাঁ, তুমি আর এর মানটা বুঝবে, তুমি পুরাটা দেখলে বুঝতে পারবে, কারণ এখানে আর এর মান দেওয়া নাই। আমরা আয়তন কেন বের করব? একজন প্রশ্ন করেছে, হ্যাঁ আদনান আবি প্রশ্ন করেছে, আয়তন কেন বের করব, আয়তন কেন বের করব, কারণ তিনটা জিনিস যোগ করে পুরো আয়তনটা, অর্থাৎ আয়তনটা যোগ করে একটা বড় জিনিস তৈরি করা হবে। তিনটাকে যোগ করে, এই তিনটা, এই একটা, দুইটা, এই তিনটা, এই তিনটাকে যোগ করে, তিনটার আয়তন যোগ করে একটা নতুন জিনিস তৈরি করা হচ্ছে। আমি তো তোমাদেরকে শুরুতে দেখাই দিলাম, একটা নতুন জিনিস তৈরি করা হচ্ছে। এটার আয়তন, এটার আয়তন এবং এটার আয়তন, এটা যোগ করে এটার কতটুকু স্থান দখল করে, এটা কতটুকু স্থান দখল করে, এটা কতটুকু স্থান দখল করে, তাহলে এই তিনটা স্থান দখলটা হবে এটার সমান। তাহলে স্থান দখলটা হলো আয়তন, এই জন্য আমরা আয়তন যোগ করবো। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে যখন পুরাটা অংশকে নিয়ে আমরা নতুন অংশ তৈরি করব, তখন সেখানে আমরা আয়তন যোগ করব, এই জন্য আমরা আয়তন ব্যবহার করছি। তাহলে প্রথম কাছের বলের আয়তন এটা, দ্বিতীয় কাছের বলের আয়তন এটা, তৃতীয় কাছের বলের আয়তন এটা, নতুন কাছের বলের আয়তন, নতুন নতুন গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন হলো কত? 4/3π/9³ গণ একক। নতুন গোলকের আয়তন হলো, এটা যেহেতু ব্যাসার্ধ হলো আ, এটার ব্যাসার্ধ হলো 9, এই জন্য এটা 9³। এখন এই তিনটা, এই তিনটা বলছিলাম যে এই তিনটার আয়তন যোগ করলে হবে, যেটা এই তিনটা দিয়ে যেহেতু এটা তৈরি করছি, বড়টা তৈরি করছি, তাহলে এই তিনটা আয়তনের যোগফল হবে বড়টার আয়তনের সমান। তাহলে আমরা লিখবো কি, প্রশ্ন মতে প্রশ্ন মতে 4/3π/6³ + 4/3π/8³ = 4/3π/r³ = 4/3π/9³। এটা আমাদের প্রশ্ন। এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে, আর এর মান বের করতে হবে, এই জন্য আমরা আর এর মান বের করবো। দেখো এখানে 4/3 আছে, এখানেও 4/3, এখানে 4/3, তাহলে আমরা 4/3 কমন নিব, 4/3, এখানে পাই 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 কমন নিব, আর কি থাকে, এখানে থাকে 6³, এখানে থাকে 8³, এখানে থাকে r³, এখানে যা আছে তা 4/3π/9³। এখন এই পাশে 4/3, এই পাশে 4/3 কাটা, এখানে সে পাই, এই পাশে পাই কাটা, তাহলে আর কি থাকে, এখানে থাকে 6³ + 8³ + r³ = 9³। এখন আমরা যেহেতু আর এর মান বের করবো, এই জন্য আর টা রাখবো, বাকি সব ওই পাশে নিয়ে যাবো, r³ = 9³ - 6³ - 8³। এখন দেখো তো এটার মান বের করলে কত হয়, 9³ - 9³ - 6³ - 8³ সমান পাওয়া যায় 1, বা আর সমান 1/1/3, সুতরাং আর সমান 1। তাহলে আরটা কে ছিল, সুতরাং আর এর মান আনসার আর সমান 1 সেন্টিমিটার, আর সমান 1 সেন্টিমিটার। এখানে 800 সেন্টিমিটার দেওয়া দরকার না, আর এর মান বের করতে বলছে, শুধু আর সমান 1 লিখলেই হবে। তোমরা আশা করে বুঝতে পারছো, কোনো যদি সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। রুট 1, তাহলে বুঝতে পারছো আশা করছি। এবার আমরা
তাহলে আমরা সূত্রগুলো শিখব এবং আমরা 14-15 করলাম, আগামী ক্লাসে আমরা আরেকটু করবো। এখন তোমরা হোমওয়ার্কটা নিয়ে নাও, তোমরা প্র্যাকটিস করো, বাসায় প্র্যাকটিস করবে, হোমওয়ার্কটা নিয়ে নাও। তোমরা বইয়ের বইয়ের উদাহরণ উদাহরণ 5, 6, 7 করবে, 5 নং, 6 নং এবং 7 নং হোমওয়ার্ক করবে। বইয়ের উদাহরণ 5 নং, 6 নং এবং 7 নং। আর অনুশীলনী তেরো এর 14, 15, 16 আমরা করলাম এবং 16 তোমরা করবে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। হোমওয়ার্কটা লিখে নাও। আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোমরা আবার বলছি যে তোমরা বাসা অবস্থান করবে এবং যখন বিশেষ প্রয়োজনে তোমরা বাসা থেকে বের হবে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং সরকারের নির্দেশনা মোতাবেক নিরাপদ দূরত্ব বজায় রেখে রাস্তাঘাটে চলাচল করবে। এই তাহলে আমরা সকলে মিলে ভালো থাকবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।